আজকে একটু অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা একটা হোটেলের হলো, এটা কিন্তু কোনো রকম প্রমোশন বা অ্যাডের জন্য নয়। এই হোটেলে থাকার অভিজ্ঞতাটা আমাদের বেশ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে কখনো ইউটিউবে আপলোড করার কথা ভাববো তা আগে ডিসাইড না করার জন্য কোনো ভিডিও সেরকমভাবে তোলা হয়নি, কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে ভিডিওটি বানিয়েছি। আশা করি কখনো না কখনো পেলিং যাওয়ার প্ল্যান করার আগে ইউটিউবে সার্চ করলে এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে। জানুয়ারি মাসের প্রচণ্ড ঠান্ডায় আমরা যখন পেলিং যাওয়ার কথা ভাবি তখন পেলিং সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না। অফ সিজন হওয়ার জন্য হোটেলও সব খোলা ছিল না। অনলাইনে এই সামিট নেওয়া রিজেন্সি হোটেল যখন বুক করি তখন হোটেল সম্বন্ধে সত্যি কথা বলতে খুব একটা বেশি আশা ছিল না, কিন্তু এখানে এসে ধারণাটাই একেবারে পাল্টে গেল। হোটেলের আর্কিটেকচারের মধ্যে একটা পুরনো কলোনিয়াল ছাপ আছে এবং সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যে জিনিসটা পেলিংয়ের জানুয়ারি মাসের হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে আমাদের বাঁচিয়েছিল সেটা হলো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় এই জিনিসটা রুম হিটারের থেকে অনেক বেশি কার্যকর। আর তার সাথে উপরি পাওনা হলো কাঞ্চনজঙ্ঘা। হোটেলের ব্যালকনি থেকেই তার দর্শন মেলে, আর ছাদে গেলে তো কথাই নেই, একদম হাতের নাগালে। এমনকি পেমিয়াংসে মনাস্ট্রিও ছাদ থেকে দেখা যায়। আর বেশি কিছু বলছি না, ছবি দিলাম, ভিডিওটি ছোট, আশা করি আপনাদের ভালো লাগবে।